আপনারা যারা ওলকচু খেতে ভালোবাসেন তাদের জন্য রইল এই রেসিপিটা। ওলকচু দিয়ে চিংড়ি মাছের ডালনা খুব সুস্বাদু হয়, বাড়িতে একবার বানিয়ে দেখুন। একটা বাটিতে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে তাতে হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 1/2 লিটার জল দিয়ে ঢেকে দেব। জল ফুটে গেলে আগে থেকে কেটে রাখা 250 গ্রাম ওলকচু জলে দিয়ে ঢেকে দেব। জল ফুটে গেলে ঢাকনা খুলে ওলকচুগুলোকে ছেঁকে তুলে নেব। ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে আসলে ওলকচুকে দিয়ে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর কেটে রাখা আলুগুলোকে ওই তেলে দিয়ে কিছুক্ষণ ঢেকে ভেজে তুলে নেব। তারপরে চিংড়ি মাছগুলোকেও তেলে দিয়ে ভেজে তুলে নেব। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা একটা গোটা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব। তারপর আদা বাটা ও রসুন বাটা দিয়ে আবারও ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে একটা টমেটো বাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এবার হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছাড়তে শুরু করলে ভাজা আলু ও কাঁচা লঙ্কা দিয়ে একবার মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে সবটা ভালো করে একবার মিশিয়ে নিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে ঢেকে দেব। জল ফুটে গেলে ভাজা ওল দিয়ে একবার নেড়ে নিয়ে ঢেকে দেব। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনা খুলে চিনি, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে একবার মিশিয়ে নিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ব্যাস, তৈরি হয়ে গেছে ওল চিংড়ির ডালনা। কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।